শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের রুটিনে আছে বাংলা এবং ইংলিশ। বাংলাতে আমরা স্বরচিহ্ন দিয়ে, স্বরচিহ্নের ব্যবহার, স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন, এগুলো আমরা শিখছিলাম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমাদের সিলেবাসে দীর্ঘকার পর্যন্ত আছে। আজকে আমরা দীর্ঘকার দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটা আমরা দেখব। আমরা গত ক্লাসগুলোতে হ্রস্বকার পর্যন্ত শিখেছি, আকার, হ্রস্বকার, দীর্ঘকার এবং হ্রস্বকার। আজকে আমরা শিখব দীর্ঘকার দিয়ে। তাহলে দেখো, চলো আমরা শুরু করা যাক দীর্ঘকার দিয়ে। এই যে আমরা দেখো এখানে লিখেছি দীর্ঘকার, দীর্ঘ দিয়ে একটা কার, ক আকার, বয় শূন্যর কার। এরপর দীর্ঘকার একটা চিহ্ন দিব। এরপরে আমরা আমি লিখেছি এখানে দীর্ঘকার দিয়ে কি হয়, কুল, ক দীর্ঘকার, ল কুল। কুল মানে কি, ক হ্রস্বকার, ল কুল শব্দের অর্থ হচ্ছে যে আমরা বড়ই বলি যেটাকে, সেটা অর্থাৎ আমরা যেটা খাই, এটা এক ধরনের ফল। কিন্তু যখন আমরা ক দীর্ঘকার ল লিখব, অর্থাৎ ক হ্রস্বকারের বদলে দীর্ঘকার লিখব, তখন সেটা হয়ে যাবে অন্য আরেকটা কুল। এই কুলের অর্থ কিন্তু ওই কুল নয়, এই কুলের অর্থ হচ্ছে তট, কিনারা বা সীমানা, যেটাকে আমরা যেমন বলি আমরা সমুদ্রে নদীর কুল, বা ধরো এই কুল বা ও কুল বা এপার বা ও পার, ওইটার বদলে আমরা যে কুলটা ব্যবহার করি সেই হচ্ছে কুল। ক দীর্ঘকার ল কুল, অর্থাৎ একটা হ্রস্বকার এবং একটা দীর্ঘকারের জন্য একটা শব্দের অনেক বেশি পার্থক্য হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা শব্দের একটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে হ্রস্বকার এবং দীর্ঘকারের জন্য। সুতরাং তোমরা যারা মনে করছো দুটাই তো একইভাবে উচ্চারণ হয়, দুটাই তো উ উচ্চারণ হয়, কেন হ্রস্বকার কেন দীর্ঘকার ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে সেই কারণ। অর্থাৎ হ্রস্বকার এবং দীর্ঘকারের ব্যবহারের কারণে একটা শব্দের অর্থটাও ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দীর্ঘকার দিয়ে কি লিখবো, দীর্ঘকার দিয়ে হয় কুল, ক দীর্ঘকার ল কুল। আমি বিগত যে দুইটা ক্লাস হয়েছে, অর্থাৎ দীর্ঘকার, হ্রস্বকার, দীর্ঘকার, এই তিনটাতে তোমাদেরকে বাড়তি কোনো শব্দ আমি দিইনি। আমি তোমাদেরকে যেগুলো খুব সহজ শব্দ, তোমরা ইজিলি তোমরা লিখতে পারবে, শিখতে পারবে, সেরকম কয়েকটা শব্দ তোমাদেরকে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো ভালো মতো শিখবে, এবং তোমাদেরকে বারবার বলছি এটা বারবার তোমরা খাতায় রিপিট করবে, অর্থাৎ একবার লিখবে না। দীর্ঘকার সমান দীর্ঘকার কুল, এটা তোমরা বারবার লিখবে। আমি যেমন এখানে তিনটা লিখেছি, তোমরা সেরকম একটাকে বারবার লিখবে, একটাকে দুই তিনবার করে তোমরা লিখবে, যাতে করে তোমরা সেটা ভালোভাবে মনে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমরা সেটা ভুলে না যাও। এরপরে দেখি আমাদের আজকের রুটিনে কি আছে। এরপরে আমাদের আজকের রুটিনে আছে ইংরেজিতে, আমরা গত ক্লাসে যে রাইমস শিখেছি, একটা রাইমস শিখেছি আই লাভ মাই কান্ট্রি, এই রাইমসটা আমরা আজকে, এই রাইমসে কিছু শব্দের অর্থ আমরা শিখব। গত ক্লাসে আমরা মুখে মুখে সেটা পড়েছি, কিন্তু আমরা আজকে সেই অর্থগুলো আমরা সবাই শিখব। দেখি চলো শিখে নেওয়া যায় কি কি শব্দ এখানে আছে। প্রথমে দেখো এখানে আছে, এখানে দেওয়া আছে লাভ, এল ও ভি ই, লাভ। এই যে বলেছি আই লাভ মাই কান্ট্রি, এই লাভ শব্দের অর্থ কি, লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এরপর আছে কান্ট্রি, সি ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি, সি ও এন টি আর ওয়াই, কান্ট্রি, সি ও এন, দুঃখিত, সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। কান্ট্রিতে এই যে আই লাভ মাই কান্ট্রি এখানে বলা হয়েছে, কান্ট্রি শব্দের অর্থ কি, কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ। ঠিক আছে, তোমরা দেশ নিশ্চয়ই চিনো, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। দেশ, এই দেশের ইংরেজি অর্থ হলো কান্ট্রি, সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। এরপরে আছে গ্রিন, জি আর ই ই এন, গ্রিন। গ্রিন শব্দের অর্থ হলো সবুজ, আমাদের দেশে সবুজের প্রাধান্য বেশি, অনেক গাছপালা, অনেক পাহাড় পর্বত, আমাদের দেশে সবুজ অনেক বেশি, তাই গ্রিন বাংলাদেশ বলা হয়েছে। এরপর আছে হোমল্যান্ড, হোমল্যান্ড অর্থ হচ্ছে জন্মভূমি, এইচ ও এম ই এল এ এন ডি, হোমল্যান্ড। তাহলে আমরা এখানে যে নিজের শব্দগুলো আছে, তোমরা সে শব্দ অর্থগুলো সবগুলো শিখবে, এবং তোমরা যে রাইমস যেটা আই লাভ মাই কান্ট্রি, এটা আরও একবার ভালোভাবে তোমরা রিভিশন দিবে। তোমাদের এগুলো থাকলো হোমওয়ার্ক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।